আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ক্ষতি সমানুপাতে দশ নম্বর অঙ্ক একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের চার বাই পাঁচ অংশের সমান শতকরা লাভ বা ক্ষতি মানে এখানে বলছে বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের তাহলে আমরা যদি ক্রয় মূল্যটা আগে বের করে নিতে পারি যেহেতু ক্রয় মূল্যের চার বাই পাঁচ অংশের সমান তাহলে গাড়িটির ক্রয় মূল্য একশো টাকা একশো টাকা হলে তাহলে আমরা বিক্রয় মূল্য বের করতে পারবো যেহেতু ক্রয় মূল্যের চার বাই পাঁচ অংশের সমান তাহলে গাড়িটির ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো এর চার বাই পাঁচ কারণ এখানে বোঝাই যাচ্ছে যে দুইটার মানে একটার তো দেওয়া নাই আবার ক্রয় মূল্যটারও দেওয়া নেই তাহলে ক্রয় মূল্যের এত সমান তাহলে আমরা ক্রয় মূল্য একশো ধরে নিয়েছি একশো এ চার বাই পাঁচ কাটাকাটি করলে বিশ হয় তাহলে চার বিশে আশি এটা তাহলে আমাদের বের হলো কিন্তু বিক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে এখন বিক্রয় মূল্য আমরা পেলাম আশি টাকা তাহলে আশি টাকাটা কিন্তু এখানে বিক্রয় মূল্য তাহলে এখানে কিন্তু বিক্রয় মূল্য কমে গেছে আমি যদি কিনি একশো টাকাতে আর বিক্রয় করি করি আশি টাকাতে তাহলে এখানে আমাদের বোঝাই যায় যে এখানে আমাদের ক্ষতি হয়েছে তাহলে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হওয়ায় ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি সমান তাহলে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য আমাদের একশো টাকা আর বিক্রয় মূল্য আশি টাকা একশো বিয়োগ আশি টাকা এখানে আমাদের তাহলে বিশ টাকা ক্ষতি হয়েছে সমান বিশ টাকা কারণ আমি একশো টাকায় কিনে যদি আশি টাকা বিক্রি করি তাহলে তো ক্ষতি আর যেহেতু এখানে আমাদের শতকরা চেয়েছে তাহলে ক্ষতি সমান বিশ পারসেন্ট যেহেতু আমরা ক্ষতি সমান একশো দিয়ে বাদ দিয়ে আশি টাকা ধরলাম তাহলে আমাদের এখানে ক্ষতি হল বিশ পারসেন্ট যদি আমাদের শতকরা হিসাব না চাইতো শুধু ই চাইতো তাহলে আমাদের কিন্তু এটা হতো না শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করতে চেয়েছে তার জন্য আমাদের এটা একশো থেকে বাদ দিতে হলো